নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই শীতের টাটকা ফুলকপি দিয়ে আজকের রেসিপি হচ্ছে ফলি মাছের পাতলা ঝোল তোমরা হয়তো অনেকেই জানো এই ফলি মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী গরম ভাতের সাথে ফলি মাছের এই ঝোল খেতে জাস্ট অসাধারণ লাগে সামান্য কিছু মশলা ইউজ করে ফলি মাছের এই পাতলা ঝোল কি করে খুব সহজে ঘরে রান্না করবে চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক এর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ফলি মাছকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে সামান্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছ ভাজার দশ পনেরো মিনিট আগে যদি নুন হলুদ মাখিয়ে রাখা যায় তাহলে মাছের ভেতরে খুব ভালো করে মশলা কিন্তু ঢুকে যায় অপর থেকে এখানে দেখো ওয়ান ইঞ্চেস আদা আর দুটো কাঁচা লঙ্কাকে সামান্য জল দিয়ে মিক্সিং জারে আমি আগে থেকে বেটে পেস্ট করে রেখেছি এবারে এর মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দেবো ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম এবারে সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো করে মিশিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো আমাদের গুঁড়ো মশলার মিশ্রণ কিন্তু একদম রেডি এবারে রান্নাটা শুরু করব প্রথমেই চুলা জ্বালিয়ে চুলা একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি চুলারা ছাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন সর্ষের তেল খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে কড়ার চারধারে তেলটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে ধোঁয়া উঠতে শুরু হয়েছে এবারে চুলা রাসটাকে একদম লৌতে করে নুন হলুদ মাখিয়ে রাখা ফলি মাছের টুকরো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে সবকটা মাছ ভাজব না দুবারে ভেজে নেব খুব বেশি মাছ যদি একসাথে ভাজা হয় তাহলে মাছ কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে মিডিয়াম টু লো ফ্লেমে দু থেকে তিন মিনিট সময় নিয়ে মাছের একটা সাইড ভেজে নিয়েছি এবারে অপর সাইড উল্টে দিচ্ছি ঠিক একইভাবে আরও দু থেকে তিন মিনিট সময় নিয়ে মাছের দুই সাইডই লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকেও এবারে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি কড়ার ওই তেলে আমি বাকি মাছের টুকরোগুলো ভেজে নিচ্ছি আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে দেখো বন্ধুরা আমার সবকটা মাছের টুকরোই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এগুলোকেও নামিয়ে নিয়েছি কড়াইতে মাছ ভাজার যেটুকুনি তেল আছে ওই তেলে এবারে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা একটা বড়ো সাইজের আলু জাস্ট কয়েক সেকেন্ড তেলের মধ্যে আলুর টুকরোগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য ওয়ান ফোর টি স্পুন লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদকে ভালো করে আলুর সাথে মিশিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এভাবে ভেজে নেব এবারে চুলা রাসটাকে লোতে করে এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ ছ মিনিট ঢেকে ভাজার পরে দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের ছোট ছোটো করে কেটে রাখা ফুলকপি ফুলকপির টুকরোগুলোকে আমি সামান্য নুন দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছিলাম রান্নার আগে ফুলকপি সামান্য ভাপিয়ে নিলে খাওয়ার পরে কিন্তু গ্যাস অম্বল হওয়ার চান্স থাকে না এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এরই মধ্যেই দেখো বন্ধুরা আলু আর ফুলকপি কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি কড়াইতে আরও টু টি স্পুনের মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ টি স্পুন গোটা জিরে ফড়ুন লো ফ্লেমে নয় থেকে দশ সেকেন্ড গোটা জিরেগুলোকেও ফ্রাই করে নেব জিরে হালকা বাদামি কালার হয়ে আসলে আগে থেকে যে গুঁড়ো মশলার মিশ্রণটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি একই সাথে মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম এতে করে মশলাগুলো পুড়ে যাবে না এবারে চুলারাজ মিডিয়াম টু লোতে রেখে সমস্ত মশলাকে এভাবে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে যখন দেখবে মশলা সম্পূর্ণ জল শুকিয়ে এরকম তেল ছাড়তে শুরু হয়েছে তার মানে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি মশলার সাথে নাড়াচাড়া করে আলু আর ফুলকপিগুলোকেও এক দু মিনিট কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নাতে মশলা আর সবজি যত ভালো করে কষাবে রান্নার স্বাদ তত বেড়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে দু কাপ পরিমাণ জল আমি যেহেতু আজকে পাতলা ঝোল করছি তাই জলের পরিমাণটা একটুখানি বেশি দিলাম তোমরা ঝোলটাকে কতটা ঘন বা পাতলা রাখবে সে বুঝে জলের পরিমাণটা অবশ্যই দেবে চুলা রাসটা হাইতে করা আছে ঝোলটা টকবক করা অবধি অপেক্ষা করব যখন দেখবি ঝোল এরকম টকবক করে ফুটতে শুরু হয়েছে তখন চুলা রাজটাকে লোতে করে দিয়ে ভেজে রাখা ফলি মাছগুলো দিয়ে দিতে হবে খুন্তির সাহায্যে জাস্ট একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি এই সময় উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে চুলা রাসটা লোতে রেখে জাস্ট পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম পাঁচ ছ মিনিট পরে ঢাকাটা তুলে দেখে নিচ্ছি আলু আর ফুলকপি কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলো প্রত্যেকটাই গোটা গোটা আছে একটাও কিন্তু গলে যায়নি কেউ যদি মিষ্টি খেতে পছন্দ করো এই সময় কিন্তু সামান্য চিনি দিয়ে দিতে পারো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক মুঠো কুচানো ধনে পাতা যেটা এই রান্নাতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে সব কিছুকে আবার একবার জাস্ট এভাবে হালকা হাতে মিশিয়ে দিয়ে চুলারসটা লোতে রেখে দু মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি এর মধ্যেই কিন্তু মাছের ঝোলের ভেতরে ধনেপাতার পাতার ফ্লেভার সম্পূর্ণ ঢুকে গেছে আর দেখো ঝোলের উপরেও কিন্তু খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে তার মানে বুঝতে হবে রান্না কিন্তু কমপ্লিট ঠিক এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তো বন্ধুরা আজকের আমার শীতের আলু ফুলকপি দিয়ে ফলি মাছের এই পাতলা ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এইভাবে আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে বাই